একটি গ্রামে কান্তা আর কৃষ্ণা মা ছেলে থাকত। যেহেতু কৃষ্ণার বিয়ের বয়স হয়ে গেছিল, তাই ভালো মেয়ে দেখে বিবাহ সম্পন্ন করাবার কথা সে ভাবে। এই কথাটা সে প্রতিবেশী পার্বতীকে বলে। পার্বতী, আমার ছেলের জন্য একটা ভালো মেয়ের সম্বন্ধ দাও দেখি। আমাদের জানাশোনার মধ্যে তো অনেক ভালো ভালোই মেয়ে আছে বিয়ের যোগ্য, একটা দেখে বিয়ে করেই দাও, ভালোই হবে। পার্বতীর এই কথা শুনে সারদা বলে, তাহলে হলো, যার সাথে আমি আমার ছেলের বিয়ে দিতে পারবো না। এরকম করলে কি হবে বলো? আজকালকার মেয়ে বাপু ভালো কাউকে বাসে আর বিয়ে অন্য কাউকে করে, যদি এরকম হয় তাহলে কি হবে? আরে তুমি এত চিন্তা কেন করছো? দাদা চিন্তা করে করেই নিজের প্রাণটা হারালো, তিনি চলে গেলেন, এবার এত চিন্তা কেন করছো? ওহ পার্বতী, তোমাকে জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়েছে, যাও বাড়ি যাও, ঘরে এখন আমার অনেক কাজ আছে। এভাবে গজগজিয়ে সে ভেতরে চলে যায়। কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে আত্মীয় পরিজনেরা এক দুটো ভালো সম্বন্ধের খোঁজ দেয়। তাই কান্তা নিজের ছেলেকে নিয়ে সুভাষের বাড়িতে যায় তার মেয়ে অনামিকাকে দেখতে। সুভাষ তাঁতিরকে দেখে বলে, আসুন আসুন, এসো বাবা, দিদি এখানে বসুন। কান্তা আর কৃষ্ণা গিয়ে বসে। কিছুক্ষণ পরে কান্তা বলে, আপনি মেয়েকে তাড়াতাড়ি আসতে বলুন, আমাদের দেরি হচ্ছে। ভেতরে তৈরি হচ্ছে, তার মা নেই তো, তাই সব কিছু করে একটু দেরি হয়ে গেল তৈরি হতে। মা, অনামিকা, তৈরি হয়ে গেলে এসো মা। সুভাষ এভাবে ডাক দেয়। তার আওয়াজ শুনতে পেয়ে সুন্দরভাবে তৈরি হয়ে অনামিকা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। অপরূপা অনামিকাকে দেখে কৃষ্ণা আনন্দিত হয়ে বলে, মা, মেয়েটি খুবই সুন্দরী, বেশি দেরি করো না ওকে হ্যাঁ বলতে। কৃষ্ণা বলে, তা শুনে কান্তা বলতে লাগে, এই তুমি কিছু জানো না, থামো, আমাকে কথা বলতে দাও। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগে। তা দেখে সুভাষ বলে, কি হয়েছে দিদি, আপনার ছেলে আমার মেয়ের সাথে কথা বলতে চায়? তেমনটা নয়, কিন্তু আমি আপনার মেয়ের সাথে 5 মিনিট কথা বলতে চাই। তাতে কি আছে, ছেলেও কথা বলতে পারে। না না, আমি কথা বলবো, মেয়েকে বলুন ভেতরে আসতে। এভাবে বলে সে অনামিকাকে ভেতরে নিয়ে যায়। আসল ব্যাপারটা বলি, আগে কাউকে ভালোবেসেছো তুমি? এসব আমি কখনো করিনি, আমি সত্যি বলছি। এইটুকুই জানার ছিল, চলো বাইরে। সে বারান্দায় চলে আসে। মেয়েটি আমাদের পছন্দ হয়েছে, ভালো দিনক্ষণ দেখে বিয়ে করিয়ে দেয়া যাক। এই বলে তারা চলে যায়। তারপর কিছুদিনের মধ্যেই কৃষ্ণা আর অনামিকার বিবাহ সম্পন্ন হয়ে যায়। 2 দিন কেটে যায়। অনামিকা আর কৃষ্ণা কথা বলতে বলতে এভাবেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মধ্যরাত্রিতে অনামিকা কিছু বলতে লাগে, আমার খুব ভাগ্য ভালো যে আমি তোমাকে পেয়েছি, তুমি খুব ভালো। এভাবে ঘুমের ঘোরে অনামিকা বকবক করতে লাগে। এতে কৃষ্ণার ঘুম ভেঙে যায়। তখনও অনামিকা বকবক করেই যাচ্ছিল। অনামিকা, অনামিকা, একবার ওঠো। এভাবে সে অনামিকাকে ঘুম থেকে ওঠায়। অনামিকা ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে, এখন কেন ওঠাচ্ছ? কি হয়েছে, ঘুমের ঘোরে তুমি কি বকবক করছো? আরে আমি তোমাদের কাছে একটা কথা লুকিয়েছি, আমার ঘুমে বকবক করার স্বভাব আছে, আমাকে বাবা বলতেন আমি ঘুমে নাকি বকবক করি, আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা কিছু হবে না, এবার ঘুমিয়ে পড়ো। এভাবে কৃষ্ণা বলে। অনেক দিন আগে সে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, তার অফার লেটার এখন সে পায়। তা দেখে সকলেই খুব আনন্দিত হয়। অনামিকা, এই সব কিছু হয়েছে তোমার এই ঘরে পা রাখার জন্য, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, এখন গিয়ে এটা পেলাম, 2 দিনের মধ্যে হায়দ্রাবাদে গিয়ে আমাকে জয়েন করতে হবে। কৃষ্ণার এই কথা শুনে কান্তা বলে, তুমি চলে গেলে আমাদের কি হবে? মা, প্রথমে গিয়ে সব বন্দোবস্ত করে তারপর তোমাদেরকে নিয়ে যাব, 2-4 দিন তোমরা একটু অ্যাডজাস্ট করো মা। এভাবে বলে কৃষ্ণা 2 দিনের মধ্যে শহরের জন্য বেরিয়ে পড়ে। বাড়িতে শাশুড়ি বৌমা রয়ে যায়। একদিন রাত্রিবেলায় শাশুড়ি মা বৌমাকে বলে, বৌমা, একা ঘরে তুমি কি করে ঘুমোবে, এসো আমার ঘরে ঘুমো। মা, কোনো অসুবিধা হবে না, আমি আমার ঘরে ঘুমিয়ে পড়ব। আচ্ছা বেশ, ভালো করে দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। এভাবে বলে সে চলে যায়। অনামিকা তারপর ভালো করে দরজা জানলা বন্ধ করে ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পরে ঘুমের ঘোরে অনামিকা আবার বকবক করতে লাগে। ঠিক সেই সময় কান্তা ওঠে জল খাওয়ার জন্য।
সে ব্যাপারটা জেনে যায়। তারপর সে ধীরে ধীরে তার ঘরের কাছে গিয়ে কান পেতে শুনতে লাগে। আমি যখন তোমার পাশে থাকি আমি খুব আনন্দে থাকি। এতদিন ধরে তুমি আমায় ছেড়ে কেন গেছিলে? এভাবে অনামিকা বলে। তার এরকম কথা শুনে কান্তা অনুমান লাগায় যে ঘরের ভেতরে নিশ্চয়ই কেউ আছে। সে খুব চিন্তিত হয়ে পড়ে আর নিজেকে আটকাতে পারে না, গিয়ে জোরে জোরে তার দরজায় কড়া দিতে লাগে। অনামিকা ঘুমের ঘোরে ছিল, সে আওয়াজ শুনে অকবকিয়ে ঘুম থেকে উঠে যায়। তাড়াতাড়ি করে ঘরের ভেতরে ঢুকে কান্তা ঘরে খোঁজাখুঁজি করতে লাগে। কি হয়েছে মা, আপনি এভাবে কি খুঁজছেন? এই ঘরের ভেতরে কেউ ছিল, আমায় বলো সে কে। এই বলে সে জানলার কাছে যায় আর সেখানে গিয়ে ঝাঁকাঝাঁকি করে দেখতে লাগে। এই ঘরে তো আমি একাই আছি মা, আর কে হবে এখানে? নাটক করো না, যেই দেখলে আমার ছেলে নেই তাই ঘরের ভেতরে কাউকে ঢুকিয়েছো, আমাকে দেখে তুমি তাকে এই জানলা দিয়ে বের করে দিয়েছো। হায় ভগবান মা, তেমন কিছুই না, হাওয়া আসছিল না বলে আমি এই জানলাটা খুলেছিলাম, বিশ্বাস করুন। তুমি আমাদেরকে ঠকাচ্ছিলে, এবার দেখাচ্ছি। এভাবে রেগেমেগে সে বলে বাইরে গিয়ে এদিকে ওদিকে সে খোঁজাখুঁজি করতে লাগে। আমার মাথা এত গরম যে জানি না আমি কি করে বসবো, ছেলেকে বললে সে তো আমার কথা মানবে না, প্রথমে প্রতিবেশীদেরকে বিশ্বাস করাতে হবে তবে সে মানবে। এভাবে ভেবে সে ঘরের ভেতরে যায়। পরের দিন অনামিকা নিজের শাশুড়ি মার কাছে যায়। মা, অযথা এভাবে আপনি সন্দেহ করবেন না, আমার ঘুমের ঘোরে বকবক করার স্বভাব আছে, তাই হয়তো আপনি এসব ভাবছেন। নিজের দোষ ঢাকার জন্যে তুমি আবার একটা নাটক করছো না? আগে তুমি আমার চোখের সামনে থেকে যাও দেখি, যাও। এভাবে কান্তা চিৎকার করে। অনামিকা দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। একদিন সব রহস্য থেকে আমি পর্দাফাস করব, আগে আমি একে হাতে নাতে ধরব, তারপর ধাক্কা মেরে বাড়ি থেকে বের করব, শারদা এভাবে বলে। তারপর অনামিকা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগে যেন আবার রাত্রিবেলায় ঘুমের ঘোরে সে না বকবক করে। এবার অভ্যাসের দাস অনামিকা ঘুমের ঘোরে আবার বকবক করে। কান্তা রাত্রিবেলায় অনামিকাকে দেখতে আসে আর তার কথা শুনে সে বলে, এর এত সাহস, আজ আমি সকলের সামনে একে হাতে নাতে ধরব। তাড়াতাড়ি করে সে প্রতিবেশীদের বাড়িতে যায়, তাদেরকে জাগায় আর নিজের বাড়িতে আসতে বলে। তারা সকলেই এসে যায় ঘরের ভেতরের লোকটিকে ধরার জন্য। যেহেতু অনামিকাও জোরে জোরে কথা বলছিল তাই তারাও ভাবে এটা সত্যি। তাড়াতাড়ি দরজা ঠেলে তারা ভেতরে ঢোকে। যেমন স্বভাব অনামিকা ঘুমের ঘোরে বকবক করছিল, অনামিকাকে এভাবে ঘুমের ঘোরে কথা বলতে দেখে সকলেই খুব আশ্চর্য হয়। আশেপাশের শব্দ শুনে অনামিকার ঘুম ভেঙে যায়। তারপর সে ঘুম থেকে উঠে বসে। কি হয়েছে, আপনারা এখানে কেন? তোমার শাশুড়িমা বললেন তোমার ঘরে কেউ আছে, এখানে তো তুমি নিজে নিজেই কথা বলছো। লোকটির এরকম কথা শুনে অনামিকার খুব অপমানিত বোধ হয়। সঙ্গে সঙ্গে সে নিজের স্বামীকে ফোন করে সব কথা খুলে বলে। শুনেই কৃষ্ণার খুব রাগ হয়, সঙ্গে সঙ্গে সে মাকে ফোন দিতে বলে। তারপর ফোনে, মা তোমার কি একটুও বুদ্ধি নেই? ওর ঘুমের ঘোরে বকবক করার স্বভাব আছে, বলা সত্ত্বেও তুমি তার উপরে বিশ্বাস করনি, আর এভাবে অপমানিত করে নিজের সব সম্মান তুমি মাটিতে মিশিয়ে দিলে মা। এই বলে সে ফোনটা রেখে দেয়। লজ্জায় মাথা হেট করে কান্তা তখন বলতে লাগে, ক্ষমা করে দিও মা, তোমার বলা সত্ত্বেও আমি তোমার কথায় বিশ্বাস করিনি, আর কখনো এরকম হবে না। তারপর সেখানে আসা মানুষেরা কিছু কিছু বলে আর নিজের বাড়ি ফিরে যায়। তখন থেকে কান্তা বৌমার ওপরে অযথা সন্দেহ করা বন্ধ করে দেয় আর তার সাথে আনন্দে জীবন কাটায়। একটি গ্রামে গোপাল নামের এক দরিদ্র চাষি থাকত। তার একটি মেয়ে ছিল যার নাম ছিল অনামিকা। একদম পুতুলের মতন, এতখানি সুন্দর, তার মধ্যে প্রাকৃতিক সুন্দরতা ছিল। সে ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে সাজিয়ে মা দুর্গাকে পুজো করত। মা তোমার কৃপাতে আমি আর আমার বাবার কাছে যা কিছু আছে তাতেই খুব সন্তুষ্ট, এভাবেই তুমি নিজের কৃপা আমাদের উপরে বানিয়ে রেখো, আর কোনো তৃতীয় ব্যক্তিকে আমাদের মধ্যে আসতে দিও না। যখন সে পুজো করছিলই ঠিক সেই সময় রমেশ নিজের গাড়ি নিয়ে সেখানে আসে। গাড়ি থেকে নেমে সে জোরে জোরে দরজায় কড়া দিতে লাগে, গোপাল গোপাল, এভাবে সে চিৎকার করছিল। সেটা শুনে অনামিকার একটু রাগ হয়। ওহ, এরা আমাকে একটু শান্তিতে পূজো করতে দেবে না, আগে আমাকে গোপালকে বলতে হবে, জানি না সে কাকে বাড়িতে ডেকেছে যার সাহায্য চাই। এভাবে বলতে বলতে অনামিকা এসে দরজাটা খুলে দেয়। অনামিকাকে দেখে রমেশের হার্টবিট বেড়ে যায়। আহা, এই পরীর সাথে তো আমার বিয়ে করা উচিত,
আর রাজকুমার হয়ে যাওয়া উচিত, ন্যাচুরাল বিউটি। এভাবে মনে মনে ভাবে কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যায়। তার এসব কথা শুনে অনামিকা লজ্জা পেয়ে দরজার পেছনে লুকিয়ে পড়ে। বাবা চাষের কাছে জমির দিকে গেছে, আপনি পরে আসবেন। কোনো অসুবিধা নেই, আমি গাড়িতে অপেক্ষা করে নেব। ইতিমধ্যে গোপাল বাড়ি ফিরেই আসে। সে রমেশের সাথে দেখা করে তাকে ঘরে বসতে বলে। রমেশ বলে সে একজন রোড কন্ট্রাক্টর, আর গোপালের জমির কিছু অংশ তার মধ্যে চলে যাওয়ার ফলে সে তাকে টাকা দিতে এসেছে। সে পুরো ব্যাপারটা গোপালকে বুঝিয়ে বলে কিছু টাকা দেয়। গোপালও সেই টাকা নিয়ে নেয়। তারপর রমেশ নিজের মনের কথা গোপালকে বলে। গোপাল, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, যদি আমিও তাকে পছন্দ থাকি তাহলে বিয়ে করতে চাই। বাবা, ভালো হতো যদি বাড়ির লোকেরা এসে দেখতো। বাড়ির লোকেরা সব সিদ্ধান্ত আমার উপরেই ছেড়ে দিয়েছে গোপাল। আমি যাকে স্ত্রী বানিয়ে নিজের বাড়িতে নিয়ে যাই না কেন, তারা তাকে পুত্রবধূ হিসাবে মেনে নেবে। গোপাল আর অনামিকা তার কথা বিশ্বাস করে নেয়। যেহেতু রমেশের অনামিকাকে খুব পছন্দ হয়েছিল, তাই গ্রামের দেবী দুর্গার মন্দিরে গিয়ে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। রমেশ অনামিকাকে নিজের গাড়িতে করে গ্রাম থেকে নিয়ে চলে যায়, আর 4 ঘন্টার মধ্যে নিজের বাড়ি পৌঁছে যায়। বাবা রমেশ, এই মেয়েটা কে? আর কে মা, তোমার বৌমা, এর নাম অনামিকা। এটা শোনার পরে শারদার মুখের রঙই উড়ে যায়, সে আর কিছুই বলতে পারে না। অনামিকা শ্রদ্ধা সহকারে শাশুড়ি মাকে প্রণাম করে। বৌমাকে আশীর্বাদ করতেও শারদার ইচ্ছে হচ্ছিল না। ততক্ষণে প্রসাদ সেখানে এসে পড়ে। রমেশ বাবাকেও সব বলে। অনামিকা সম্মান সহকারে শ্বশুরমশাইকে প্রণাম করে। বৌমাকে দেখে শ্বশুরমশাই খুব আনন্দিত হন। তাড়াতাড়ি নাতিপুতি হোক, 100 বছর বাঁচো। আশীর্বাদ করে সে শারদার দিকে দেখে। শারদার মুখটা দেখেই সে বুঝে যায় যে ব্যাপারটা শারদা মেনে নেয়নি। ততক্ষণে রমেশের একটা ফোন আসে, তাড়াতাড়ি ফিরবো বলে কারে করে সে চলে যায়। শারদা অনামিকার সাথে কথা বলতে লাগে আর তার বিবরণ নেয়। শারদা অনামিকার দরিদ্রতা নিয়ে খুব অসম্মান করে আর তাকে খুব বকাবকিও করে। সে নিজের চোখের জল সংবরণ করতে না পেরে কান্নাকাটি করতে লাগে। শারদা নিজের চাকরানী কাবেরীকে ডাকে আর কিছু টাকা দিয়ে বলে, এবার থেকে আর কাজে আসতে হবে না, পার্মানেন্ট চাকরানী পেয়ে গেছি আমরা, এই বলে পাঠিয়ে দেয়। অনামিকা ঘরের সব কাজকর্ম করতে লাগে। কোনো দোষ না করলেও সে খুদ বের করত আর অনামিকাকে বকাবকি করত। একদিনও এমন হয়নি যে অনামিকা চোখের জল ফেলেনি সেই ঘরে। সে নিজের সব দুঃখের কষ্টের কথা দেবী দুর্গা মাকে বলে। তার অনেক ওজন কমে যায়। এভাবেই দিন কাটছিল। হঠাৎ করে একদিন জানতে পারে যে অনামিকা গর্ভবতী। এই খবরটা পেয়ে রমেশ আর প্রসাদ খুব আনন্দিত হয়, কিন্তু শারদা এই খবরটা পেয়ে মোটেও খুশি ছিল না। একদিন অনামিকা ঘরের কাজকর্ম করছিল, তখন রমেশ বলে, মা, আমাকে 1 সপ্তাহের জন্য শহরের বাইরে যেতে হবে, রোড কন্ট্রাক্টর কাজ আছে। অনামিকার খেয়াল রেখো, তাকে সময়ে হাসপাতালে নিয়ে যেও চিকিৎসার জন্য। ঠিক আছে বাবা। এই কথাটা শুনে শারদা খুব আনন্দিত হয়, কিন্তু প্রসাদ আর অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে। অনামিকার এই জন্য খারাপ লাগে কারণ এই রকম পরিস্থিতিতে তার স্বামীকে তার সাথে হওয়া উচিত ছিল। বৌমার এই পরিস্থিতিতে ছেলে সঙ্গে নেই এই ভেবে প্রসাদও দুঃখিত ছিল। রমেশ এই ব্যাপারটা বোঝে না, সে চলে যায়। শারদা অনামিকার একদম খেয়াল রাখে না, সে তাকে হাসপাতালেও নিয়ে যায় না, ওষুধও শেষ হয়ে যায়। তারপর শারদা একদিন অনামিকার ঘাড় ধাক্কা দিয়ে সেই বাড়ি থেকে বের করে দেয়। প্রসাদ অনেক বোঝায় কিন্তু সে শোনে না। অনামিকার 9 মাস পুরো হয়ে গেছিল। খুব কষ্ট সহকারে সে কোনোভাবে নিজের বাবার বাড়ি পৌঁছয়। বাড়িতে তার বাবাও ছিল না। বাড়িটা নিষ্প্রাণ হয়ে পড়েছিল, যেন খাঁ খাঁ করছিল। এই বাড়ির এই অবস্থা কেন, বাবা কোথায়? এই বলে অনামিকা চারিদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু বাবাকে সে দেখতে পায় না। তারপর জানাশোনা একটি লোককে দেখে সে নিজের বাবার কথা জিজ্ঞাসা করে। সে কি মা, তোমার বাবার মারা যাওয়াতে আমরা ফোন করেছিলাম, তোমার শাশুড়ি তুলেছিলেন, তিনি তোমাকে বলেননি? হায় ভগবান, আমরা ভাবলাম এখন তুমি বড় লোক বাড়ির বৌমা, তাই এই ক্রিয়াকর্মতে আর আসবে না। এসব কথা জানার পরে অনামিকা ঘরের ভেতরে ঢোকে। দেওয়ালে লাগা বাবার ছবি দেখে সে কান্নাকাটি করতে লাগে। বেশি কান্নাকাটি করার ফলে অনামিকার লেবার পেন শুরু হয়ে যায়। মা দেবী দুর্গা, আমাকে বাঁচাও, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। এভাবে বলে অনামিকা খুব দুঃখিত হয়। তখন দেবী মা ঘরে প্রকট হয়ে যান। তারপর সামান্য মানুষের ভেষে
সে অনামিকার কাছে যায়। সে নিজের মায়াবী শক্তি দিয়ে পুরো বাড়িটাকে পরিষ্কার করে দেয়। সন্তান জন্ম দেওয়াতে সে অনামিকাকে সাহায্যও করে। একটি পুত্র সন্তান জন্ম নেয়। সে সন্তানটিকে দেখে খুব আনন্দিত হয়। বাবা, তুমি আমার সন্তান হয়ে জন্ম নিয়েছো না? সেই রকম ভাবছিলই। তখন চিন্তিত অবস্থাতে রমেশ সেখানে ছুটে আসে। স্বামীকে দেখে অনামিকা খুব আনন্দিত হয়। ঠিক তখনই হঠাৎ করে সেই সাধারণ মহিলাটি দেবী দুর্গার রূপে পাল্টে যায়। অনামিকা, আজ থেকে তুমি আমার দায়িত্ব, আমি তোমার খেয়াল রাখবো। এবার থেকে তুমি এই বাড়িতেই থাকো। এই বলে খাবার দাবারের জিনিস দিয়ে দেবী মা অদৃশ্য হয়ে যান। তখন থেকে সেই বাড়িতে থেকেই অনামিকা রমেশ নিজের ছেলের দেখাশোনা করে আর আনন্দী জীবন কাটায়। এরকম আরও গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।